ওলামা একরাম গ্রেফতার হইতেই থাকবে গ্রেফতার হবত তো হক কথা বন্ধ হবে না বৃক্ষশীর কষ্ট চুলব তো কোরআনের পক্ষের কথা স্তব্ধ হবে না প্রয়োজনে বারবার ফাঁসির কাশতে ঝুলতে আছি তা ঝুলতে রাজি আছি তারপর সত্য কথা বলতে দেদাবোধ করবো না দেদাবোধ করবো না অতএব যদি ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে ওলামা ইকরামের পক্ষে কোরআনের ইজ্জত রক্ষার জন্য আল্লামা আতাউল্লাহ শাহ হাফিজি হেফাজতের নেতৃবৃন্দ যদি ইসলামের জন্য ডাক দেয় কারা কারা জান মাল কোরবান করে ইসলামের জন্য কাজ করতে রাজি আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাজিসেদা মামা বাদুরিয়া মামা শিরুচু করে মুসলমান দাওয়াত এসছে নয়া জামানার ভাঙ্গ কাল্লাই হরি নিশান মুখেতে কালি মা হাতে তলোয়ার বুকি ইসলামের জোশ দুর্বার হৃদয় লইয়া ইশকাল্লার চল আগে চল বাজি বিশাল দাঁড়তে রেহ মুসলমান হো দুনিয়া মে কেসি সে যব ইমান মিলি তো জঙ্গু কী মুব কে লি হে ওর মরতে হে তে নাম কে আসমত কে লি মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির ছড়া কৌকে মানি না রে তকব এক নম্বর কারণ পেলো কোরআনে মার্কাজ মারকজ কৌনে দুই নম্বর পেলো কোরআনে মার্কাজে কোরআন শিক্ষা গায় ওয়াজ মাহফিলে তাফসিল করে মানুষদেরকে ইমানের হিট দিয়া ইমানের জজ্বা তৈরি করে কোরআনের তাফসির করক মুফাসির কোরআন গোলামাই খেরাও তিন নম্বর পেল যে কোরআনের তাফসিল করে আল্লাহর কালাম সেই কোরআন যার কারণে ওরা ভারতবর্ষ থেকে আশি হাজার মাদ্রাসা ধ্বংস করেছে সদর ঘাটের আমাদের কাজী নজরুল ইসলাম কলেজ এটাও মাদ্রাসা ছিল কারো কারো মতে ঢাকা ভার্সিটির কার্জন হলো একটা মাদ্রাসা ছিল অনেকগুলো মাদ্রাসা ছিল দিল্লি থেকে কলকাতা পর্যন্ত মুর্শিদাবাদ পর্যন্ত গুজরাট পর্যন্ত এমন কোনো রাস্তার দুপাশে গাছ বাকি ছিল না যেখানে টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদেরকে শহীদ করা হয় নাই ঢাকার ভিক্টোরিয়া পার্ক এটার নাম ছিল বাহাদুর শাহ মোহাম্মদ জাফরের নামে বাহাদুর শাহ পার্ক ইংরেজরা ক্ষমতা আসার পরে ওই পার্কের নাম পরিবর্তন করে রেখেছে বাহাদুর আপনার ভিক্টোরিয়া পার্ক রানী ভিক্টোরিয়ার নামে ওই পার্কেরও গাছ বাকি ছিল না যে গাছের মধ্যে আলেমদেরকে ফাঁসি দিয়ে ঝুলানো হয় না এরপর কি খতম করার ষড়যন্ত্র করেছে লাইব্রেরিগুলো থেকে কোরআন নিয়ে নিয়ে আগুনে জ্বালিয়েছে মসজিদ থেকে কোরআন নিয়ে আগুনে জ্বালিয়েছে মসজিদে গিয়ে দেখেছে মসজিদ তালামারা মারা হুজুর কোথায় বলে মাসে মাদ্রাসায় পড়ায় গিয়ে বললো হুজুর চাবি দেন কি করবে মসজিদ খুলে কোরআন শরীফ নিয়ে যাব হুজুর জিজ্ঞেস করেন কি করবে বল কোরআন পুরে ছাই করে ফেলবো কেন এটা ইংরেজ সারের ওয়ার্ডার মেজর এসছে সেনাবাহিনীর মেজর করলে কোরআন ছাই করলে কি হবে যে মুসলমানের সন্তান সকালবেলা গিয়ে কোরআন বললেন দাঁড়াও এই তোমরা কয়েকজন হাফিজ কোরআন আছো ওই মাদ্রাসার তিরিশ জন বাচ্চা বাচ্চা ছাত্র দাঁড়িয়ে গেছে বললেন এক একজন এক এক তেলাওয়াত করো একজন সুরাফা আতিহা থেকে আরেকজন সায়াকুলু থেকে আরেকজন তিলকার রসুলু থেকে এভাবে পড়তে পড়তে তাবারা কাল্লা জি আম্মাই পড়তে পড়তে তিরিশ জন পনেরো থেকে বিশ মিনিটে এক খতম কোরআন শেষ করেছে হুজুর ডাক দিয়ে বলেন নজর সাহেব কান পাইতা শুনেন কাগজের কোরআনকে আগুন জ্বালিয়ে শেষ করবেন মনে রাখবেন যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে এই জীবন্ত কোরআনগুলো জীবিত থাকবেন আল্লাহর কালামের একটা জমর জের পরিবর্তন করা অন্তর ইংরেজ সরকারের কেন পৃথিবী বুকে এই ধরনের কেন হয়নি ভবিষ্যতেও হবে না হবে না হবে না ইনশাআল্লাহ কোরআন মানুষকে অমানুষকে মানুষ বানায় কোরআন চুর বাটপার লুচ্চাকে আদর্শ মানুষ তৈরি করে কোরআন কোরান মানুষের ইজ্জত বাড়ায় স্কুল কলেজে যে বই পুস্তক পড়া হয় বাংলা অঙ্ক ইংরেজি তার ঘরের নাম হলো স্কুল আর কোরআন যেখানে পাঠ করা হয় তার নাম হলো মাদ্রাসা স্কুলে পাশ দিয়ে গেলে পোলাপান ভেটকি বাইরা যায় আর মাদ্রাসার সামনে দেয় যাইতে হুজুর দেখলো সালাম দেয় মহিলারা বাজায় ঘুমটা দিয়া ভদ্রতার সাথে যাওয়ার চেষ্টা করে বই পুস্তক যেই কাঠের রাখি পড়া হয় তার নাম টেবিল পাললে পাও দিয়ে ধাক্কা দিয়া সরাই কোরআন যেই কাঠে রেখে পড়া হয় তার নাম রেহাল পাও লাগলে চুমু খায় বই পুস্তক যেই কাগজে লেখা হয় ওই কাগজ পাললে আমাদের কামরা অনেক হোটেল আছে যেগুলো কাগজ দিয়ে ভাত খাওয়ার পরে হিসেবে ব্যবহার করে আর কোরআন রাস্তাঘাটে পরে থাকলে হাদিসের কাগজগুলো উঠিয়ে আতর মেখে ইজ্জতের সাথে বুকের পকেটে রাখা হয় ইজ্জত বাড়ে না কবে বাড়ে না কবে তদ্রুপ এই কোরআনকে যারা পড়ার চেষ্টা করে মাদ্রাসায় তাদের নাম হলো তালেবুল স্কুলে যারা বই পুস্তক পড়ে তাদের এটা বলো স্টুডেন্ট আর জেন্টালমেন্ট ওরা রাস্তা দিয়ে হাইটা যায় গান গাইতে গাইতে আল্লাহর দেওয়ার মধ্যে শয়তানের লেঞ্জা লাগাইয়া হেডফোন লাগায় গান শুনতে শুনতে যায় মাটি বদুয়া দেয় ঘাস বদুয়া দেয় গর্তের পিপিড়িকে বদুয়া দেয় সমুদ্রের মাছ তাদেরকে বদুয়া দেয় মাদ্রাসার তালে বেলেন কোলারের চিন্তা করতে করতে যায় আল্লাহর জিকির করতে করতে যায় সুরা ফাতিহা সুরা ইখলাস পড়তে পড়তে যায় মাটি দোয়া করে গর্তের পিপিরকে দোয়া করে ঘাস দোয়া করে ঘাস দোয়া করে সমুদ্রের মাছ দোয়া করে আল্লাহর আরশ আযীম থেকে ফেরেশতা আয়েশা তার ইজ্জত বলন্দির জন্য ওই তালেব এলেমের পায়ের নিচে পাখা বিছায়া দেয় ঠিক ইজ্জত না কবি এই কোরানকে যারা পড়ার চেষ্টা করে মুখস্থ করার চেষ্টা করে কোরআন তার বাড়াইয়া তাকে হাফিজ কোরআন উপাধি দিয়ে দেয় মৃত্যুর পর হাফেজে কোরআনের বাবা মায়ের মাথার মধ্যে আল্লাহ সোনার মুকুট হীরার মুকুট দেবেন হাফেজ তেলাওয়াত করতে থাকবে বাবা মা অট্টালিকায় উঠতেই থাকবেন উঠতেই থাকবেন পরিবারের দশজনকে কই হাফিজ কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ঠিক না ঠিক ঠিক না ঠিক কোরআনকে যারা অর্থ বোঝানোর চেষ্টা করে ওই কোরআন তাকে আমল বানায়া দেয় যারা কোরআনের ব্যাখ্যা করার জন্য কোরআন গুজার চেষ্টা করে ওই কোরআন তাকে মুফাসসিরে কোরআন বানায়া হাজারো লাখ আলেমের সামনে আব্দুল্লাহ ইয়াহইয়া সাহেবের মতো মুফাসসিরে কোরান বানায়া যায় যারা কোরআনের ইজ্জত রক্ষার জন্য গান ধরেয়া যুদ্ধের ময়দানে লিপ্ত হয় কোরআন তাকে ইজ্জত বানায়া মুজাহিদ উপাধি দেয়া যায় যারা করার ইজ্জত রক্ষার জন্য রক্ত জড়ায় কাম জড়াই রক্ত জড়ায় শাহাদ বরণ করে ওই কোরআন ইজ্জত দিয়া শাহাদের মর্যাদা দিয়া শহীদ উপাধি দিয়া বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করায়া দেয় ঠিক না ঠিক কোরআন শিক্ষা ভালো না খারাপ ভালো না খারাপ ভালো না খারাপ তাহলে ছেলে মেয়েকে কোরআন পড়াইবেন না স্কুলে কাটটিবেন দা সকালবেলা কান্দলিয়া যাইতে দিবেন হাত উঠান ইনশাল্লাহ বলেন আল্লাহ ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসায় দিয়া কোরআন শিক্ষা দিব ইনশাল্লাহ হাত নামান ওরা জেন্টেলম্যানরা বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড আমরা বলি না সুশিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড স্কুলে শিক্ষা জাতির মেরুদণ্ড হাই স্কুলে শিক্ষা জাতির মেরুদণ্ড কলেজে শিক্ষা জাতির মেরুদণ্ড মেডিকেল কলেজে শিক্ষা জাতির মেরুদণ্ড ইউনিভার্সিটিগুলোতে ঠিক না ব্যা ঠিক আর সুশিক্ষায় জাতির মেরুদণ্ড হলো ওরানের মার্কাজ কবি মাদ্রাসা গুলাতে ঠিক না ব্যা ওরা বলে শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা বললাম হা তোমাদের কাছে শিক্ষা জাতির মেরুদণ্ড স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলাতে শিক্ষা জাতির ওখানে বঙ্গবন্ধু শেখ মুজিব পাইবা শিক্ষা জাতির মেরুদণ্ড স্কুল কলেজে জিয়াউর রহমান পাইবা শিক্ষা জাতির স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পাইবা শিক্ষা জাতির মেরুদণ্ড ইউনিভার্সিটি গুলাতে বর্তমানে তিন তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাইবা মন্ত্রী পাইবা এমপি পাইবা ডাক্তার পাইবা ইঞ্জিনিয়ার পাইবা সচিব পাইবা এমপি পাইবা সাথে সাথে চোর বটপাল লুচ্চা দুর্নীতিবাজের গড়াতে খুঁজা খুঁজা পাইবা ঠিক না বা ঠিক ঠিক না বা ঠিক আর এই কোরআনের মার্কাজ মাদ্রাসাগুলো থেকে আসাবে সুফা থেকে দারে আর কাম থেকে আবু বকর সিদ্দিকের জন্ম হয়েছে আমার ফারুকের জন্ম হয়েছে ওসমান আলীর জন্ম হয়েছে আবু হরাইরার জন্ম হয়েছে আब्बा সিদ্দিক আল্লাহর তালাহ জন্ম হয়েছে হাসান হুসাইনের জন্ম হয়েছে আব্দুর আব্দুল্লাহ ইবনে জুবায়েরের জন্ম হয়েছে আব্দুল্লাহ ইবনে মোবারকের জন্ম হয়েছে মাহমুদুর হাসান দাওবন্তের জন্ম হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতির জন্ম হয়েছে আব্দুল কাদের জিলানী জন্ম হয়েছে রশিদ আহমদ গঙ্গোহীর জন্ম হয়েছে আশরাফ আলী থানবীর জন্ম হয়েছে হোসেন আহমদ মাদানির জন্ম হয়েছে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের জন্ম হয়েছে সমসুরাপ ফরিিক পুরি জনন্্য হয়েছে। আপুনা আবৃর চিহুজুের জনন্ম হয়েছে। সেই খুনাদি আল্লামা আজিজু হয়েছে। মুক্তি আমি নির্মত বী সিপাহ জন্ম হয়েছে। আল্লাবা সাম্্য ছফির জনন্ম হয়েছে। বরসিপা আলার আল্লাবা জুনেদ বাবুনা করের জন্ম হয়েছে। ফারবা বর্তমান যুবগদের আইরাল বাবিষ্য তিসনাবে রাহাবার সেই খুনা দিসিে ছে আল্লামা বামুল হকারে মত বীর মুজা আহিদের হয়েছে। ও একটাই এ কোরআনের বার কাজ আলে মোলামাকে ধশচক ধ্বংস করার জন্য ওই ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই ঠিক না ঠিক শেষ কত হলো রাত হয়ে যাচ্ছে অলা একরাম হকের কথা বলতেই থাকবে